হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। কারা ভারতের নাগরিক হতে পারে, কারা ভারতের নাগরিক হতে পারে না, কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, কিভাবে নাগরিকত্ব হারায়, সে সম্পর্কে ডিটেলসে আমরা জানব। তো প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান যখন প্রস্তুত হয়ে সর্বসাধারণের জন্য এলো, তখন কারা নাগরিকত্ব পাওয়ার অধিকার কাদের ছিল সেই বিষয়টা নিয়ে সংবিধানে বলা আছে। কিন্তু পরবর্তী সময়ে কারা নাগরিক হতে পারে সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের বুঝতে হবে যে পার্লামেন্ট চাইলে কিন্তু কোনো নাগরিকের নাগরিকত্ব বন্ধ করে দিতে পারে, আবার কোনো নাগরিককে ভারতে অন্তর্ভুক্ত করে দিতে পারে। সম্পূর্ণ ক্ষমতাটা কিন্তু, অধিকাংশ ক্ষমতাটা পার্লামেন্টের হাতে রয়েছে। তো প্রথমে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস কি রয়েছে, সংবিধানে কি বলা রয়েছে কারা ভারতের নাগরিক হতে পারে সেটা। এবং এটা খুব ভালো করে বুঝতে হবে যে এই সময়টা কিন্তু এটা ছিল 1950-এর 26 জানুয়ারি কারা নাগরিক হতে পারে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু Article 5-11 Part 2 এর মধ্যে রয়েছে। অন্যান্য যে সমস্ত বিষয় সেগুলো কিন্তু সমস্ত সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এ রয়েছে। তো বিষয়টা আমরা চলে আসবো সম্পূর্ণ। তো Article 5-11 এর মধ্যে Part 2 এ এই বিষয়টা রয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। Article 5 এ কি বলা রয়েছে, ডোমিসাইল অর্থাৎ কারা ভারতের স্থায়ী বাসিন্দা, যারা কিনা 1950 সালে 26 জানুয়ারি শেষ মুহূর্তে ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছিলেন, অথবা সংবিধান প্রস্তুত হওয়ার আগে অর্থাৎ 1950-এর বিগত 5 বছর ধরে বসবাস করছেন ভারতে, তাদেরকে স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইল বলা হবে। Article 6-এ কি বলা আছে, যারা মাইগ্রেট করে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছেন তারা কিভাবে সিটিজেনশিপ পাবেন সেই বিষয়টা বলা আছে। 19 জুলাই 1948-এর আগে কারা এসেছেন তারা সরাসরি পাবেন, এবং 19 জুলাই 1948-এর পরে যারা এসেছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পাবেন, এই বিষয়টা Article 6-এ বলা রয়েছে। Article 7-এ কি বলা রয়েছে, মাইগ্রেটেড টু পাকিস্তান বাট রিটার্ন টু ইন্ডিয়া, যারা কিনা পাকিস্তানে চলে গিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে আবার ভারতবর্ষে চলে আসছে, তারা কিভাবে সিটিজেনশিপ পাবেন সেটা বলা রয়েছে Article 7-এ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা পাকিস্তান থেকে ভারতে এলেন Article 6, Article 7 কি বলছে, পাকিস্তানে চলে গিয়ে আবার পাকিস্তান থেকে ভারতে এসছেন তারা কিভাবে পাবেন। আচ্ছা Article 8-এ কি বলা আছে, রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, যারা কিনা ভারতবর্ষের বাইরে অবস্থান করছেন বর্তমানে, অর্থাৎ সংবিধান প্রস্তুতের সময় 26 জানুয়ারি 1950 সেই সময় ভারতের বাইরে অবস্থান করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের পিতামাতা বা তাদের পিতামহ প্রপিতামহ এরা ভারতবর্ষে কোনো এক সময় বসবাস করছিলেন, তারাও কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে পারেন। সেটা কিভাবে পেতে পারেন সেটা রয়েছে Article 8-এ। Article 9-এ কি রয়েছে, ভলেন্টিয়ারি একুইড সিটিজেনশিপ, ফরেন স্টেট সিটিজেনশিপ যদি কেউ গ্রহণ করে স্বেচ্ছায় নিজে থেকে, যদি কোনো একটা মানুষ কেউ ভারতের নাগরিক যিনি ছিলেন তিনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিচ্ছেন ভলেন্টিয়ারি, তাহলে কিন্তু তিনি ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলবেন, এটা বলা আছে Article 9। খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, Article 9 বলছে কিভাবে নাগরিকত্বটা চলে যেতে পারে। Article 10 কি বলছে, কন্টিনিউশন অফ সিটিজেনশিপ আন্ডার পার্লামেন্ট, এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে পার্লামেন্টের ওপর যে কারা কারা নাগরিক থাকবেন, এটা Article 10-এ বলা রয়েছে। Article 11-এ কি বলা রয়েছে, পার্লামেন্ট সংক্রান্ত বিষয়, পার্লামেন্ট পাওয়ার টু মেক এনি ল, পার্লামেন্ট কিন্তু মনে করলে এই সিটিজেনশিপের বিষয়ে কিন্তু যে কোনো আইন তৈরি করতে পারে, এই দুটো আর্টিকেল কিন্তু পার্লামেন্টকে সম্পূর্ণ ক্ষমতা দিচ্ছে সিটিজেনশিপ কারা সেটা নির্ণয় করার, সেজন্যই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এই বিষয়টা। আর এই যে ক্ষমতাটা কনস্টিটিউশনে সংবিধানে এই যে ক্ষমতাটা দেওয়া রয়েছে এটাকে কাজে লাগিয়ে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আসছে, অর্থাৎ কারা কারা ভারতের নাগরিক হবেন কিভাবে হবেন সেটা কিন্তু এই 1955-এর নাগরিকত্ব আইন সেটাতে বলা রয়েছে। যদিও এটা বহুবার পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে, লেটেস্ট যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে সেটা কিন্তু হয়েছে 19-এ, তার আগে বহু বহু অ্যামেন্ডমেন্ট হয়েছে। আচ্ছা কিভাবে সংবিধানে এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-তে কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে সেই সম্পর্কে বলা রয়েছে, বাই বার্থ, অর্থাৎ ভারতে যদি জন্মগ্রহণ করেন তাহলে তিনি ভারতের নাগরিকত্ব হবেন,
অথবা যদি তার পিতামাতার মধ্যে কেউ একজন ভারতের নাগরিকত্ব হন, এখানে একটা টাইম লাইন দেয়া আছে, 1st July 1987, 1987 সালের আগে যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, 1st July আগে তিনি সরাসরি ভারতের নাগরিক, তার পিতামাতা যে কোনো নাগরিকত্ব থাকুক না কেন তিনি সরাসরি ভারতের নাগরিক। 1987 পরে 2004 পর্যন্ত, 2004 December 3 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছেন তাদের পিতামাতার মধ্যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে, কোনো একজনকে হতে হবে, তবে সে নাগরিকত্ব পাবে। আর তারপরে 2004 3 December পরে যারা জন্মগ্রহণ করছেন তাদের পিতামাতা দুজনকেই নাগরিকত্ব হতে হবে, অথবা কোনো একজন ভারতের নাগরিক হবেন, অথবা এবং তার সাথে যিনি আছেন তিনি কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট হবেন না। এটা হচ্ছে বাই বার্থ অ্যাকুইজিশনের নিয়ম। আর ডিসেন্ট অর্থাৎ বংশানুক্রমিকভাবে কীভাবে পেতে পারেন, তো এক্ষেত্রে বলা আছে যে তার পিতামাতা, পিতামহ, প্রপিতামহ, এদের মধ্যে কেউ যদি ভারতের নাগরিক থেকে থাকেন কোনো এক সময় কিন্তু জন্মাচ্ছেন তিনি বিদেশে, তো সেক্ষেত্রে তিনি কিন্তু কিভাবে পেতে পারেন সেটা এখানে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে পেতে পারেন, কোনো একজন ব্যক্তি তিনি কিন্তু রেজিস্ট্রেশন করে ভারতের নাগরিকত্ব পেতে পারেন সেটা বলা রয়েছে। আর কি বলা রয়েছে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে, স্বাভাবিকীকরণের মাধ্যমে, প্রকৃতিগতকরণের মাধ্যমে, অর্থাৎ তিনি কোনো কাজের সূত্রে হয়তো ভারতবর্ষে রয়েছেন দীর্ঘদিন এবং তিনি ভারতের নাগরিকত্ব চাইছেন, তিনি অ্যাপ্লিকেশন করতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট খতিয়ে দেখবে, তারপরে কিন্তু তিনি ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ হতে পারেন, ভারতের নাগরিক হতে পারেন। আর কিভাবে হতে পারে, অ্যাকুইজিশন অফ টেরিটরি, ভারতবর্ষ যদি কোনো একটা অংশ গ্রহণ করে সেটা বিদেশের কোনো একটা দেশের হতে পারে, কোনো একটা এলাকা হতে পারে, সেটা যদি গ্রহণ করে ভারতবর্ষ, তার যে নাগরিক সেখানে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সরাসরি তারা ভারতের নাগরিকত্ব হয়ে যাবেন, নাগরিকত্বটা পাবেন তারা সরাসরি, এটা বলা রয়েছে অ্যাকুইজিশন অফ টেরিটরির ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যাক্ট অ্যাকুইজিশনের যে পদ্ধতিগুলো। তাহলে এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, বাই বার্থ, বাই ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাশনালাইজেশন, অ্যাকুইজিশন অফ টেরিটরি, এই মাধ্যমে অ্যাকুইজিশন হতে পারে। আর কি হতে পারে, কিভাবে নাগরিকত্ব চলে যেতে পারে সেটাও কিন্তু বলা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। কেউ যেতে পারে, রেনিউন্সিয়েশন, তিনি যদি স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেন, তিনি বললেন আমি আর ভারতের নাগরিক থাকতে চাই না, তিনি কিন্তু নাগরিকত্ব হারাবেন। আর ডেপ্রিভেশন অর্থাৎ যদি কেন্দ্রীয় সরকার দেখে যে সেই ব্যক্তি তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেছেন হয়তো ফ্রড উপায়ে, কোনো একটা অসৎ উপায়ে তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেছেন, বা হয়তো দেখা গেল তিনি সংবিধানের প্রতি যথেষ্ট সম্মান দেখাচ্ছেন না, এরকম অবস্থায় কিন্তু তিনি ডেপ্রিভেশনের মাধ্যমে তার নাগরিকত্বটা হারাতে পারেন। আর কি হতে পারে, টার্মিনেশন হতে পারে, অর্থাৎ এই Article 9 যেটা বলা রয়েছে যে তিনি স্বেচ্ছায় কোনো একটা দেশের নাগরিকত্ব ভলেন্টিয়ারলি গ্রহণ করছেন, কোনো দেশ যদি স্বেচ্ছায় তাকে দিয়ে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি নিজে স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন সেক্ষেত্রে টার্মিনেশন চলে যাবে, তার নাগরিকত্ব কিন্তু তখনই ক্লোজ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এই তিনটে পদ্ধতিতে নাগরিকত্ব হারাতে পারেন। আচ্ছা, এরপর OCI কার্ডের একটা বিষয় রয়েছে, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বাইরে যারা বসবাস করছেন তাদের সঙ্গে ভারতবর্ষের কোনো একটা সম্পর্ক রয়েছে, তাদের বংশানুক্রমিকভাবে হয়তো কেউ ভারতবর্ষে বসবাস করতেন, তারা ভারতের নাগরিক ছিলেন কোনো এক সময়, কিন্তু বর্তমানে তিনি বিদেশে বসবাস করছেন, বিদেশের নাগরিকত্ব পেয়ে গেছেন, বিদেশের নাগরিক তিনি, কোনো একটা দেশে তিনি বসবাস করছেন এবং সেখানে নাগরিক, সেক্ষেত্রে এই একটা স্পেশাল কার্ডের ব্যবস্থা করা হয়। কেন করা হয়, কী করা হয়, সেই বিষয়টাতে আসবো। প্রথমে 2000 সালে এই কমিটিটা বসেছিল, খুব গুরুত্বপূর্ণ একটা কমিটি, LN Singhvi কমিটি। এরা বলছে যে ভারতের বাইরে যারা বসবাস করছেন দীর্ঘদিন বা অন্য দেশের নাগরিকত্ব পেয়েছেন, এরকম 16 দেশকে ডুয়েল সিটিজেনশিপ টাইপের একটা বিষয় দিতে হবে। ডুয়েল সিটিজেনশিপ কিন্তু নয়, ভারতবর্ষের ক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ কিন্তু নেই, কিন্তু কিছু কিছু সুবিধা তাদেরকে দেওয়া হবে, এটা LN Singhvi কমিটি বলছেন। 2002 তারা রিপোর্ট দিচ্ছেন সেপ্টেম্বর মাসে, এবং এখানে একটা টার্ম উঠে আসছে, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, যারা কিনা ইন্ডিয়ান অরিজিন কিন্তু বিদেশের নাগরিকত্ব বর্তমানে পেয়েছেন, তাদেরকে কিছু স্পেশাল সুবিধা দেওয়া হবে। এরকম 16 দেশ ঠিক করা হয়, যে পাকিস্তান এবং বাংলাদেশ বাদ দিয়ে, কারণ সেই দুটো অংশ ভারতেরই অংশ ছিল একসময়, তো সেই দুটো বাদ দিয়ে দেশ, অন্য 16 দেশ যাদের সাথে খুব ভালো রিলেশন রয়েছে সেরকম দেশে বাইরে যারা সেইখানে যারা বসবাস করছেন কিন্তু একসময় তারা ভারতীয় ছিলেন, তাদের বংশগতভাবে একসময় ভারতীয় ছিলেন, তাদেরকে কিছু স্পেশাল সুবিধা দেওয়া হবে। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 কিন্তু এই OCI কার্ডটা প্রোভাইড করা হয়। OCI কার্ডের কথা আসে, অর্থাৎ ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, এখানে দুটো বিষয় রয়েছে, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন আর ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। আর এরপর 2015 একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, এই সিটিজেনশিপ অ্যাক্টের ক্ষেত্রে এটাকে অ্যামেন্ড করা হয় 2015 সালে, সেখানে কিন্তু ডিটেলসে
ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই কার্ড কারা পাবেন, তারা কি কি সুবিধা ভোগ করবেন, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কিন্তু 2015 এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এরা কিন্তু অনেক রাইটস ভোগ করে থাকেন, অনেক ক্ষমতা ভোগ করে থাকেন যেটা বাইরের অন্য দেশের নাগরিকরা যারা পায় না, যারা এই ওসিআই কার্ডটা যাদের থাকে, তো তারা এক্ষেত্রে ভারতবর্ষে বসবাস করতে পারেন এবং দীর্ঘদিন বসবাস করতে পারেন। ভিসার ক্ষেত্রে অনেক সুবিধা তারা লাভ করে থাকেন। এছাড়া ভারতের বিভিন্ন জমি তারা অ্যাকোয়ার করতে পারেন, কৃষি জমি ছাড়া অন্য জমি, এরকম বিভিন্ন রকম নিয়ম আছে, সেগুলো ডিটেলস শেয়ার করে জানি। আর আর তারা কিন্তু অনেক বিষয় ভোগ করতে পারেনও না। কি কি বিষয় পারেন না সেটা আমরা আসবো। সিটিজেনশিপ শুধুমাত্র যারা ভারতের নাগরিক তারা কি কি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন সেটা সেখানে আমরা জানলে বুঝতে পারবো তাদেরকে তারা কি কি পান না সুবিধা। আর কি হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে যদি স্পেসিফাই করে দেয় তারা কি কি ক্ষমতা ভোগ করবে সেটা কিন্তু তারা ভোগ করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ক্ষমতা রয়েছে, তারা বলে দিতে পারেন যে ওসিআই কার্ড যাদের আছে তারা এই এইগুলো তারা করতে পারেন। আচ্ছা, তারা কিন্তু সার্ভিসে অ্যাপয়েন্ট হতে পারেন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায়। এটা বাইরের দেশের নাগরিকের সাথে পারেন না সার্ভিসে অ্যাপয়েন্ট করতে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে ওসিআই কার্ডের একটা সুবিধা রয়েছে, তারা কিন্তু ভারতে নিযুক্ত হতে পারেন কোনো কাজের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসবো শুধুমাত্র সিটিজেন্স যারা ভারতের, শুধুমাত্র সিটিজেন তারা কি কি ক্ষমতা ভোগ করেন, বাইরের কোনো দেশের নাগরিক সেই ক্ষমতাটা পান না ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে। ফান্ডামেন্টাল রাইটস আমরা ডিটেলসে পড়ে জানবো, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ভোগ করতে পারেন না, সেটা হচ্ছে আর্টিকেল 15। অর্থাৎ এই যে সাম্যের অধিকার, ধর্ম বর্ণ লিঙ্গ সমস্ত কিছু ভেদে সমতা, প্রত্যেকের যে সমতা সেটা কিন্তু আর্টিকেল 15 দেয়া আছে, এবং সেটা শুধুমাত্র ভারতের নাগরিকরাই সেটা পায়। আর্টিকেল 16 অর্থাৎ সরকারি চাকুরির ক্ষেত্রে সমান অধিকার থাকবে, এটাও কিন্তু বাইরের দেশের যারা নাগরিক তারা এই সুবিধাটা পান না। আর্টিকেল 19 অর্থাৎ বাক স্বাধীনতা, অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা, এই যে স্বাধীনতাগুলো ছটা যে রাইটস আর্টিকেল 19 মধ্যে রয়েছে সেটা কিন্তু পান না বাইরের দেশের নাগরিক যারা। আর 29 এবং 30 আর্টিকেল অর্থাৎ যারা মাইনরিটি রয়েছেন তাদের যে শিক্ষার অধিকার এবং সাংস্কৃতিক যে অধিকার সেই দুটো অধিকার তারা কিন্তু পাবেন না, বিদেশের নাগরিক যারা তারা পাবেন না। তারা কিন্তু আর্টিকেল 20 আর 21 তারা পাবেন, কিন্তু এই সমস্ত এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে আরও অন্যান্যগুলো পাবেন, অন্য ফান্ডামেন্টাল রাইটস সমস্ত পাবেন, কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটসগুলো যারা কিনা বিদেশের নাগরিক তারা পাবেন না। আর কি কি পান না তারা? শুধুমাত্র সিটিজেনশিপরা, ভারতের যারা সিটিজেন তারাই ভোগ করে থাকেন রাইট টু ভোট, ভোট দেওয়ার ক্ষমতা, বাইরের কোনো দেশের নাগরিকের ভোট দেওয়ার ক্ষমতা নেই। রাইট টু কন্টেস্ট পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেগিসলেশন, যারা পার্লামেন্টে সংসদে ভোটের সময় যারা দাঁড়ান বিধানসভা ভোটের ক্ষেত্রে, স্টেট লেগিসলেটর বিধানসভা ভোট এবং লোকসভা ভোটে যারা পার্লামেন্ট দাঁড়াচ্ছেন তারা কিন্তু ভারতের নাগরিক হতে হবেন অবশ্যই, বাইরে কেউ দাঁড়াতে পারবেন না ভোটে। আর কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র ভারতীয়রাই সেই অফিসে থাকতে পারবেন, ভারতীয় নাগরিকরাই সেখানে নিযুক্ত হতে পারবেন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হতে গেলে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজ, গভর্নর, অ্যাডভোকেট জেনারেল আর স্টেটের অ্যাডভোকেট জেনারেল, এদেরকে কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, প্রেসিডেন্ট ভারতের নাগরিক হতে হবে বলা রয়েছে, কিন্তু একেবারে জন্মসূত্রে ভারতের নাগরিক হতে হবে এরকম কথা কিন্তু বলা নেই। অর্থাৎ কেউ বিদেশের হয়েও, অর্থাৎ ভারতে ভারতীয়ত্ব অর্জন করেও এই যে নিয়মে, অ্যাকুইজিশনের নিয়মে তিনি নাগরিকত্ব পেলেন, তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে পারেন। অর্থাৎ বিদেশে জন্ম হয়েছে কিন্তু প্রেসিডেন্ট ভারতে হতে পারেন, কিন্তু আমেরিকার ক্ষেত্রে এই নিয়মটা নেই, তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে পারবেন না কখনোই। আমেরিকার ক্ষেত্রে এই নিয়মটা নেই যে বিদেশের কেউ তিনি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে সেখানকার প্রেসিডেন্ট কখনোই হতে পারবেন না। তো বিষয়গুলো মনে রাখতে হবে যে কোন কোন রাইটসগুলো শুধুমাত্র সিটিজেনশিপটা পান, কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ এই আর্টিকেলগুলো, প্রত্যেকটা আর্টিকেল মনে রাখতে হবে, প্রত্যেকটা আর্টিকেল থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো খুব গুরুত্বপূর্ণ সিটিজেনশিপ অ্যাক্ট, যেহেতু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে প্রচুর হইচই চলছে, তো খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর এই বিষয়গুলো এবং সমস্ত পুরো চ্যাপ্টারটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় একই কারণে। তো এই অধ্যায়টা এখানেই কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।